বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু অনেকটা গরম পড়ে গেল। আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখার মতো দু দুটো রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, যার জন্য আমি এই যে সকাল সকাল মাঠে চলে এসেছি। এই লাউ শাকের জমি থেকে লাউ শাক তুলে নিয়ে পোস্ত বাটা করবো, সঙ্গে কচুরলতি তুলে কচুরলতি দিয়ে দেশি পুঁটি মাছ দিয়ে তরকারি করবো। তো চলুন এখন লাউ শাকটা কেটে নিই। যে আগায় লাউ নেই সেই আগা কাটতে হবে, সব আগাতেই লাউ এসছে। হ্যাঁ, এইটা এই দেখুন বন্ধুরা, কত সুন্দর টাটকা টাটকা লাউ শাক, আর অনেক লাউ ধরেছে। বন্ধুরা, এই যে লাউ শাক কেটে নিয়েছি, এখন কচুরলতি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কচু গাছে কচুরলতি হয়েছে। এখান থেকে কচুরলতিগুলো আমি তুলে নেব। এই গাছে অনেক গরম উঠেছে। বন্ধুরা, এই যে লাউ শাক এবং কচুরলতি তুলে নিয়েছি, এখন বাড়ির দিকে চলে যাব। লাউ শাক ও কচুরলতি নিয়ে এই যে বাড়ি চলে এসেছি, এখন লাউ শাক ও কচুরলতিটাকে কেটে নিই।
লাউ শাকটাকে কেটে নিয়েছি, আরও কিছুটা লাউ শাক আছে, এটা পরে বাড়িতে রান্না করে খাবো। এখন কচি লতিটা বেছে নেব। কচুরলতিও লাউ শাকটাকে এই যে কেটে নিয়েছি, এখন মাছটা কেটে নেব। বাবু বাজার থেকে খুব সুন্দর সুন্দর পুঁটি মাছ কিনে নিয়ে এসছে, এখন গিয়ে পুঁটি মাছটা কেটে নিই। বন্ধুরা, পুঁটি মাছের সাইজগুলো দেখুন কত সুন্দর বড় বড়। এরকম সাইজের পুঁটি মাছ পাওয়াই যায় না, কোন ভাগ্যের ফলে আজকে পেয়েছে। তো এখন মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। এই সাইজের পুঁটি মাছগুলো দিয়ে কচুরলতি রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তো মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি। ডিম হয়েছে মাছের পেটে। মাছগুলোকে এই যে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। লাউ শাক দিয়ে পোস্ত বাটা রান্না করার জন্য আমি এই যে এখানে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটাকে এখন বেটে নেব। লাউ শাক দিয়ে পোস্ত বাটা রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য এই তেলে দিয়ে দেবো গোটা জিরে ও শুকনো লঙ্কা। এখন অল্প করে জল দিয়ে দেবো। দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন লাউ শাকটা দিয়ে দেবো। এখন লাউ শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব। লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন পোস্ত বাটাটা দিয়ে দেবো।
জলটা শুকিয়ে পুরো গামাখা গামাখা ঝোলাচ্ছে। পোস্ত বাটা দিয়ে লাউ শাক তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়েছি সরিষার তেল, মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এই তেলে মাছগুলো ভেজে নেব। এই দেখুন মাছগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছে, এখন তুলে নেব। পুঁটি মাছ দিয়ে কচুলতির তরকারি করার জন্য এই তেলে দিয়েছি কুচু গোটা জিরে, দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন। রসুনটাকে এখন হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন কচুলতিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, কিছু চেরা কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। কচুর লতিটাকে যে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছ দিয়ে কচুর লতি তরকারি তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, পোস্ত বাটা লাউ শাক, দারুণ একটা রেসিপি, খুব সুন্দর, খুব সুন্দর। কচি কচি লাউ শাক সঙ্গে পোস্ত বাটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ। আর এই গরমে আজকে প্রথম খাচ্ছি না, লাউ শাকটাও প্রথম, কচুলতিটাও প্রথম। লাউ তো ঠান্ডা, লাউ ঠান্ডা, কচুলতিও ঠান্ডা, সঙ্গে পুঁটি মাছ, পুঁটি মাছটাও ঠান্ডা। পুঁটি মাছের সাইজগুলো না জিভে জল চলে আসছে। দারুণ দারুণ দেশি মাছ, পুঁটি মাছ আর কচুর লতি, এই যে কী 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 একটা দারুণ রেসিপি! এটা না খেলে যে না খাবে সে বুঝতে পারে না। একবারে দেশি টাটকা টাটকা পুঁটি, একবারে টাটকা কচুর লতি, এতে উপকার বেশি, একদম নেই ক্ষতি। একেবারে তিলের পুঁটি বড় সাইজ জন্য দেখি। হুম, ডিম হয়েছে, খেতে দেখো।